আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিকাশ কল সেন্টার নামের কথা বলছি। বর্তমানে আপনি যে বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করেন, বিকাশ তাই না? জি এই বিকাশটার বর্তমানে মালিক কি স্যার আপনি? বিকাশটা জি আপনার অ্যাকাউন্টে কল করার 2 মিনিট আগে বিকাশ থেকে লেনদেনটি বন্ধ রাখা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ তথ্য হালনা গেছে জন্য। তো অ্যাকাউন্টটা কি বর্তমানে কি চালু রাখার প্রয়োজন, না বন্ধ আছে বন্ধ থাকবে? চালু রাখা তো প্রয়োজন। জি স্যার, সঠিক তথ্য দেবেন। তথ্য যদি সঠিক, অ্যাকাউন্টটি চালু বা অ্যাক্টিভ করে দেওয়া হবে। অ্যাকাউন্টটা করেছিলেন কার নামে, নামটা বলবেন, কি নামে করেছিলেন? আনিসুর রহমান। আনিসুর রহমান। জি আচ্ছা, সর্বশেষ এটা না? হুম আপনার অ্যাকাউন্ট থেকে সর্বশেষ বিকাশ থেকে লাস্ট 2টি লেনদেনের তথ্য বলবেন। জি ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি বা মোবাইল রিচার্জ, সর্বশেষ কোনটা করেছিলেন? আমার তো ভাই মনে নাই। মনে থাকে না কি? এখানটা তো মালিক, তাহলে তো আপনার নাম মনে হয়। তাহলে কি বন্ধ থাকবে না, স্যার? অনেক অনেক সময় তো মনে থাকবে অনেকই হয়, কিভাবে? পেমেন্ট হয়, ক্যাশ ইন হয়, হ্যাঁ, মানে তারপরে কোন সময় যে কি হয়েছে এটা তো বলতে পারতেছি না। মনে হয় পেমেন্ট হয়েছে, মনে হয় 5,000 টাকা মনে হয়। আচ্ছা, এখন আপনি যে ফোনে কথা বলছেন তাই না, জি এখন এই মোবাইল ফোনে এসএমএস গেলে আপনি কি এসএমএস কি দেখতে পারবেন? তো বাটন ফোন, তাহলে কি আমরা দেখি? আপনার সুবিধার জন্য তাই না স্যার? আপনার সুবিধার জন্য এই মোবাইল দেখি তো, যে কোনো একটা মোবাইল নাম্বার বলেন, আপনার ওই আলাদা নাম্বারে আমরাই কল করব, কেমন? আচ্ছা জি, যে কোনো একটা নাম্বার বলেন। 01, 017। হ্যাঁ একটু সময় দিবেন। আচ্ছা হ্যাঁ, 017, ওটা কি আপনার কাছে আছে? যে নাম্বারটা দিতে চাচ্ছেন ওটা কি আপনার কাছে আছে? হ্যাঁ, 017, 35, 35, 31, 35, তারপর 31। 33, জি, তারপরে 19। 19। এমন আপনার ওই ফোনে এখন কল যাচ্ছে, কলটা রিসিভ করেন। আচ্ছা বন্ধ রাখা হয়েছে, হ্যালো। বন্ধ থাকবে? জি আপনি যে নাম্বারটা দিয়েছেন ফোনটা তো রিসিভ করছেন না কেন? ফোন তো কলই আসে না, আমি রিসিভ করবো কেমনে? আপনি কি নাম্বার বলছেন? গ্রামের নাম্বার নাম্বারটা আবার বলেন। 017534। 534 বলছেন না 35 বলেছেন? ও 35 বলছি। ও হ্যালো, হ্যাঁ ভাই, আমি একটা কথা বলি আপনাদের, বলেন। আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। আপনার আমি একজন ইউটিউবার, সেই জন্য আপনার কথাগুলা রেকর্ড করলাম। আপনি একজন ইউটিউবার, আপনি হ্যাঁ আমার এক বাল উড়িয়ে রাখবেন। লেহ ওই কাকা, হ্যাঁ কাকা মানে ওখানে লেহ যে আমার বাল এত এত নাম্বার থেকে গেছে। এগুলো বাবাই বাদ গেছে, দিয়ে ভালো পথে চলেন, ভালো ভালো পথে চলেন, ভালো কর্ম করেন, লোকেও পছন্দ করবে, অনেকেই সম্মান করবে, এই পথ ছেড়ে দিন। সম্মানিত দর্শক, সকলে সাবধান হন, এরকম প্রতারক যেন আপনাকেও ফোন দিতে পারে, সাথে সাথে কেটে দিবেন।